2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেল। এই ফলাফল সরাসরি অনলাইনে মোবাইল থেকেও দেখা যাবে, কেবলমাত্র রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়েই এই রেজাল্ট দেখা যাবে। কিভাবে রেজাল্ট দেখবে সেটাই আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা এবছর ফলাফল দেখতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে খুব সহজেই পারবে। তার আগে একটি ছোট্ট অনুরোধ করছি, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখো, তাহলেই এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে চলে যাবে। তো তোমরা সবার প্রথম দ্রুত রেজাল্ট দেখতে হলে গুগলে চলে আসবে এবং সার্চ বারে টাইপ করবে firstresult.in, firstresult.in। এই firstresult.in এ তোমরা ক্লিক করবে, যখনই তখনই এই ওয়েবসাইটে প্রবেশ করবে। এই ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে নিচের দিকে যাবে, দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ক্লাস 10, অর্থাৎ এখান থেকে তুমি তোমার দশম শ্রেণীর রেজাল্টটা দেখে নিতে পারবে। তার জন্য এর ওপর তোমাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা এভাবে চলে আসবে। এখানে আসার পরে তুমি চেক রেজাল্ট নাও এর ওপর ক্লিক করে নেবে। এই চেক রেজাল্ট নাও এর ওপর ক্লিক করলে পরবর্তী পেজটা আবার তোমার কাছে ওপেন হবে। এখানে এসে তোমাকে প্রথমে রোল নাম্বার এবং তারপর ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। আমি রোল নাম্বারটা দিয়ে দিয়েছি, এবার ডেট অফ বার্থটা দেবো। ডেট অফ বার্থটা তুমি এখান থেকে মাস এবং বছর এবং দিন এইভাবে সিলেক্ট করে নিতে পারো। তাছাড়াও তুমি সরাসরি এখানে ডেট অফ বার্থটা লিখে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেমন আমি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি June/ মাঝে দেবে তুমি, তারপর এইখানে তোমার ইয়ারটাও তুমি লিখে দেবে। এবং এটা দেওয়া হয়ে গেলে পর তুমি এখান থেকে চেক রেজাল্টের ওপর ক্লিক করবে। তো দেখো, এই চেক রেজাল্টের ওপর যখনই ক্লিক করবে তোমার কাছে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে। দেখতে পাচ্ছ, আমি সরাসরি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে রেজাল্টটা দেখা যাবে। আমি এই পপআপ মেসেজটা কেটে নিচ্ছি। এবার দেখো, নিচের দিকে রেজাল্ট দিয়ে দিয়েছে। এখানে ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্কুলের নাম, ডেট অফ বার্থ সব কিছুই দেওয়া আছে। এবং তার ঠিক নিচে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভাষায়, মানে প্রত্যেকটা বিষয়ে তুমি কত নাম্বার পেয়েছো সেই সম্পর্কে দেওয়া আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এইভাবে তোমার টোটাল রেজাল্টটা এখানে দেওয়া আছে। ফাইনাল রেজাল্ট এবং তুমি পাস করেছো কি না, কোন গ্রুপে বা কোন গ্রেডে পাস করেছো সেটাও দেওয়া আছে।